টায়ার চেঞ্জ, আঠা লিকগুলো সারা হয়ে গেছে, তার জন্য এখানে একটা জোগাড় লাগানো আছে, সেটা করবে। আচ্ছা, আমি কিছু কাজ করেছি, হাতে কালি লেগে আছে, এখানে নিয়ে গেল, এবার আঠাটা ঢালবে আর কি। তো চলো একটা পুরোটা ভিডিও করে নিই। করছে ঢাকনা আছে, তো উঠাতে হবে ঢাকনাটাকে, হাওয়া দিচ্ছে। এক লিটার একটাতে চলে যাবে, এক লিটার আছে, একটু রাখবে মানে 800-900 গ্রাম দিয়ে দেবে আর কি। না 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 না, যেটা লাগবে সেটাই দাও। আমার ওই জায়গাটা আছে, ওইটাতে ভরে নিয়ে যাবো পরে। ওইটা তো ভরা আছে কিন্তু আঠা, ওটা লিখতেই হয় না, এইটাতে অনেক চাপ বেশি পড়ে যে এইটাতে আরো। আঠাটা একটু গলিয়ে নিচ্ছে, অনেক টায়ারের কুচি থাকে আঠার সঙ্গে। এবার একটু হিলিয়ে নেবা, ক্যাপ করতে পড়েগা, হিলিয়ে নাও হিলিয়ে নাও। পুরা ডাল কেমন, 200 অনেক আছে তো, টায়ার কা কুচি চালে আঙ্কেল ঢালছে, আঙ্কেল ছেড়ে ঢালছে, আঙ্কেল টেকনিক আছে ঢালার। টায়ারে অনেক কুচি আছে, টায়ারের কুচিগুলোর জন্য মানে যে লিকটা হবে লিকটা মরে যাবে আর কি।
उसके बाद टायर चेंज कर लेंगे अगर कुछ हो तो। गड्डी खड़ी है रोड पे, गाड़ी है उधर उधर जानी है। 100 ग्राम है, 100 ग्राम तो पॉले आवा डेले ने वो ठीक है। हवा दे हमें लगी क्या हो जाए हेल्प के बाद पाइप खराब है, टंकी खराब हो तो